রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে মানে স্টেট চাইল্ড প্রোডাকশন ইউনিটের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তা হ্যালো গাইস আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেটা কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই কাজটি পাবেন আর আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে অনলাইনে কি করে আবেদন করবেন সকল সমস্ত রকম বর্ণনা এই একটি মাধ্যমে আমি আলোচনা করে দিচ্ছি অতএব যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন এই ভিডিওটিতে একটি লাইক সঙ্গে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন আমি কিন্তু প্রতিনিয়ত এই সকল রিক্রুটমেন্ট সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকারের যে সকল নতুন নতুন প্রকল্পগুলি রয়েছে সেই সকল প্রকল্পের আপডেট দিয়ে থাকি অতএব আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার প্রথমে জানিয়ে রাখি আজকের যে আবেদনটি রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে তো এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন আর যে পোস্টগুলি রয়েছে সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন পোস্ট রয়েছে অতএব যে কোয়ালিফিকেশন সেটাও কিন্তু এখানে বিভিন্ন রকম কোয়ালিফিকেশন দেখতে পাবেন তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে বলে রাখি আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সঙ্গে অনলাইনে আবেদন করবার লিঙ্ক এ দুটোই কিন্তু আমি প্রোভাইড করে দিব আমার এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে তো অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করার পর সরাসরি আপনারা চলে যেতে পারবেন টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে আপনারা কিন্তু নোটিশটি এবং অনলাইনে আবেদন করবার যে লিঙ্ক দুটোই কিন্তু পেয়ে যাবেন খুব সহজ जी तो তো অনেক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি আজকের রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে চলে এসেছি তো এখানে সবার প্রথমে দেখব গুরুত্বপূর্ণ ডেটগুলি তো একুশ এক দু হাজার বাইশ তারিখে অলরেডি এই আবেদনটি শুরু হয়ে গেছে আর আবেদনটি চলবে পাঁচ দুই দু হাজার বাইশ মানে ফেব্রুয়ারির পাঁচ তারিখ অবধি কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে এবার অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের কাছে কি কী ডকুমেন্টস লাগবে বা কি কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে সকল সমস্ত রকম কিন্তু এই নোটিশটির মধ্যে বলা রয়েছে এবার আবেদন করতে বা এই রিক্রুটমেন্টের সংক্রান্ত যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে এখানে কিন্তু একটি জিমেল আইডি সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার দেখতে পাবেন এখানে আপনারা অফিসিয়ালি টাইমে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলসগুলি জেনে নিতে পারেন এবার এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর মানে আপনাদের যে পরীক্ষা মানে এক্সামিশনটি হবে সেটা কি ধরনের হবে কত মার্কের হবে সকল সমস্ত রকমের কিন্তু এখানে বর্ণনা করে দেওয়া রয়েছে এটা এটা আপনারা অবশ্যই দেখে নেবেন যারা যারা আবেদন করবেন ঠিক আছে এবার আমরা চলে আসবে এখানে কোন কোন পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে সবার প্রথমে দেখতে পাবেন ডক্টর এরপরে দেখতে পারবেন নার্স তো এখানে দেখতেই পাবেন নার্স পোস্টের জন্য বয়স আপনাদের লাগবে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার বাইশ অনুযায়ী আপনাদের বয়স ধরা হবে যেখানে কিন্তু মাধ্যমিক বা এইচএস যদি আপনারা কেউ পাশ করে থাকেন তাহলেই এখানে আবেদন করতে পারবেন কিন্তু সঙ্গে আপনাদের যে ডকুমেন্টসটি লাগবে ডিপ্লোমা ইন নার্সিং জিএনএম আপনাদের করতে বলা আছে আর এটা না থাকলে এএনএম তো যে কোনো অ্যাক্টই যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা আবেদনের যোগ্য এর সঙ্গে অ্যাট লাস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভিন ফিল্ড অপারেশন তো নার্স নিয়ে এখানে আপনাদের কিন্তু কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে যেটা কিন্তু গভর্নমেন্ট সেক্টরও হতে পারে বা নন গভর্নমেন্ট সেক্টরও হতে পারে তো এই কাজটির জন্য আপনারা যে বেতনটি পাবেন সেটা কিন্তু বারো হাজার টাকা পার মান্থ আর এখানে যে এখানে বলাই রয়েছে কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে পরবর্তী পোস্টে চলে আসবো যেখানে দেখতে পাবেন ডক্টর কিন্তু পার্ট টাইম হিসাবে এখানে নিয়োগটি করতে চলেছে চব্বিশ থেকে চল্লিশের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে এক এক দু অনুযায়ী আপনাদের বয়স লাগবে এখানে আপনাদের কোয়ালিফিকেশান লাগবে এমবিবিএস তাহলে আবেদন করতে পারবেন যেখানে বলা হয়েছে অ্যাটলাস্ট ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের থাকতে হবে ডক্টরে কাজ করার অভিজ্ঞতা এর সঙ্গে এই যে বেতনটি পাবেন এটা কিন্তু সাত হাজার পাঁচশো টাকা আপনারা বেতনটি পাবেন আর এই যে কাজটি রয়েছে এটা কিন্তু আপনারা পার্ট টাইম হিসাবে আপনাদের কাজ করতে হবে তো সবার প্রথমে দেখে না যাক যে যেহেতু এখানে পশ্চিমবঙ্গের সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন অতএব আপনারা আপনাদের যে মানে কাজটি পাবেন সেটা কোথায় পাবেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট পুরুলিয়া ডিস্ট্রিক্ট তো বুঝতেই পারছেন এটা কিন্তু ডিএম অফিসের মাধ্যমে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিটে আপনারা এই কাজটি পাবেন তো নিয়োগটি প্রকাশিত করা হয়েছে ডিএম অফিস থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে যেখানে আপনারা কাজটি পাবেন ওটা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট তো এই যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছিল এটা কিন্তু আঠারো এক দু হাজার তারিখে তো এই আবেদনটি লাস্ট ডেট কবে এর কোয়ালিফিকেশন কী কীভাবে আবেদন করবেন সকল সমস্ত রকম কিন্তু আমি এক এক করে আপনাদের বলে দিয়েছি এছাড়াও এখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা নোটিশটিও ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনারা চাইলে আপনার এই টেলিগ্রাম গ্রুপে এসে আপনারা কিন্তু নোটিশটি এবং অনলাইনে আবেদন করবার লিঙ্ক আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো এ ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ